কলকাতার খুব বড় স্কুলে পড়ি, সেইখানে আমাদের ক্লাসের যে মনিটর সে একজন মানে বিহারি। তো এবারে আমরা একদিন বাঙালিরা জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম আমরা বাঙালিরা মনিটর কেন হতে পারি না, সে ম্যাম বুঝি বললো যে বাঙালি ছেলেদের সাহস হয় না। মানে বাঙালি বোঝো, এই ছোটবেলা থেকে স্কুলের মধ্যে পরিকল্পিত ভাবে বহিরাগতরা বাঙালি ছেলে মেয়েদের কিভাবে আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছে, কিভাবে হীনমন্যতায় ভোগাচ্ছে, যে বাঙালি হলে সাহসী হয় না, বাঙালিরা তো পারবে না, বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বললে ছোট। এই ম্যাডাম কি জানে এই সাহসী বাঙালি ছিল বলেই সে স্বাধীন ভারতে চাকরি করতে পারছে, নাহলে ব্রিটিশদের আমলে চাকরি করতে পারত এবং পড়াশোনা শিখত না, তারা যেই জায়গা থেকে এসেছে। বাঙালি অস্ত্র ধরেছিল বলেই সাহস করে আজকে ভারত স্বাধীন হয়েছে, ভারতে স্বাধীনের পতাকা উঠছে, এ সকলে জানা প্রয়োজন। এই যে আমাদের নতুন প্রজন্ম, এদের মনে যে হীনমন্যতা ঢুকিয়ে দিচ্ছে বহিরাগতরা, তাদের ক্ষমা নেই, বাংলা পক্ষ তাদের ক্ষমা করবে না। জয় বাংলা।